মমতা ব্যানার্জির প্রতিদ্বন্দ্বী মমতা ব্যানার্জি নিজে আমি প্রত্যেকবার পার্লামেন্টে উঠিয়েছি তার রেকর্ডিং আছে শীতকালে কম্বলের নিচে বসে বলছি না মধ্যে দ্বন্দ্বটা যে জায়গাগুলো খারাপ ছিল সেগুলো রিকভার করা হচ্ছে সেটাও কিন্তু তৃণমূলের সমান সমানে তার পর তারা কতটা কাজ করে তার উপরে পরবর্তী ইলেকশন ডিপেন্ড করে আমি আগে অ্যানাউন্স করে দিতাম এত বোটে আমি জয়লাভ করলাম বীরভূম লোকসভা কেন্দ্রের তিনবারের বিজয়ী প্রার্থী এবং এইবারেও অবশ্য ভোটে দাঁড়িয়েছেন শতাব্দী রায়ের বাড়িতে আপনি চতুর্থবারের মতো নির্বাচনে দাঁড়াচ্ছেন এর আগের তিনবার আপনি জিতেছেন এইবারে আপনার জেতার সম্ভাবনা আপনার মতে কত পার্সেন্ট রয়েছে দুশো কোন রাজনৈতিক দলকে আপনি প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির প্রতিদ্বন্দ্বী মমতা ব্যানার্জি নিজে সুতরাং অন্য কোনো রাজনৈতিক দল সেই অর্থে নেই যেখানে প্রতিদ্বন্দ্বী মনে করা হয় আপনারা দেখতেই পাচ্ছেন যে দেওয়াল লিখন থেকে বিরোধী নাম ঘোষণা থেকে আপনাদের কাছে মনে হচ্ছে কোনো প্রতিদ্বন্দ্বী মানে একটা প্রতিদ্বন্দ্বী বলার জন্য তো সমান সমান হতে হয় সেটাও কিন্তু তৃণমূলের সমান সমানে এই মুহূর্তে কেউ নেই যেখানে প্রতিদ্বন্দ্বী হিসেবে আমরা তো মানে আমাদের লোকজন তো বিপরীতে এই নামটাই বলতে পারছে না সেখানে প্রতিদ্বন্দ্বী ভাবাটাই কারণ না প্রতিদ্বন্দ্বী হিসেবে কিছু ভাবা হচ্ছে না এই জন্য মমতা এত বেশি আছে এবং আমাদের সরকার এত কথা রেখেছে সিউরি ওভারব্রিজ সেই ওভারব্রিজের কাজ বন্ধ থাকা নিয়ে শিউরিবাসীর একাধিক অভিযোগ এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন আমি করেছি কি করিনি সেটা তো ঘরের আড়ালে শীতকালে কম্বলের নিচে বসে বলছি না এটা তো আমি সাংসদে উঠিয়েছি আমি মিনিস্টারের কাছে চিঠি দিয়েছি এগুলো প্রমাণ সাপেক্ষ এগুলো তো তর্ক সাপেক্ষ নয় এটা রাজনৈতিক গিমিক সাপেক্ষ নয় এটা হচ্ছে প্রমাণ সাপেক্ষ যার প্রমাণগুলো আমি প্রত্যেকবার পার্লামেন্টে তার রেকর্ডিং আছে অবভিয়াসলি চিঠি দিয়েছি ফাইল আছে মিনিস্টারের সঙ্গে দেখা করেছি প্রমাণ আছে এবার আমার প্রশ্ন যদি একজন সাংসদ হিসেবে জনপ্রতিনিধি হিসেবে সে যদি চিঠি দিয়ে পার্লামেন্টে উঠিয়ে যে কাজটা করতে পারে না একটা সাধারণ লোক সেটা করতে পারবে এর আগেও একাধিকবার সংবাদ মাধ্যমে কথা সেই গোষ্ঠীদ্বন্দ্ব কি ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারে বলে আপনার মনে হয় এটা একটা চিরাচরিত অভ্যেসের মধ্যে পড়ে গোষ্ঠীদ্বন্দ্বটা সেটা বড় পরিবার হলে পরিবারেও হয় সেটা একটা দল সে দলে নানা রকম জায়গা থেকে নানা রকম পরিস্থিতি থেকে নানা রকম পরিবেশ থেকে মানুষ আসে সেখানে প্রিয় অপ্রিয় মানুষ থাকতেই পারে সেটা যায় গোষ্ঠীর তৈরি হয় আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে দু হাজার আমি জানতাম না গোষ্ঠী হলে কি এফেক্ট হতে পারে এখন আমি পনেরো বছর পরে বলছি মজা হচ্ছে যে যতই ওদের রাগ ঝগড়া থাক ইলেকশানের সময় সবাই একজোট হয়ে ইলেকশান করে তার ফলে বারবার এত ভালো রেজাল্ট হয় বিধানসভায় পুরো বীরভূম জেলায় হেরে যাওয়া সিটের মধ্যে অন্যতম একটাই সিট হচ্ছে দুবরাজপুর বিধানসভা এইবারের লোকসভায় ওখানকার মানুষদেরকে ফিরিয়ে আনার জন্য কি আপনি চেষ্টা করবেন বা কি স্ট্র্যাটেজি থাকতে পারে এক তো হচ্ছে তোমার প্রশ্নেরতেই রয়েছে ছখানা আমাদের তার মানে আমরা অনেক বেশি জায়গায় রয়েছি একটা ঘরাসল যেটা আমাদের ছিল না তিন হাজার কত ভোটে হেরেছিল আমাদের প্রার্থী এবং তারপরে অনেক সময় পেরিয়েছি এবং মানুষের আমি তো প্রত্যেকবার যাচ্ছি আমি তো তিন দিন ধরে ওখানেই রয়েছে তো সেখানে অনেক ভালো হবে আগের থেকে এবং যে যে জায়গাগুলো খারাপ ছিল সেগুলো রিকভার করা হচ্ছে এবং আমার ধারণা যে এবারে খরাসোল বিধানসভা দুবরাজপুর খরাসোল মিলে খরাস বিধানসভা আগের থেকে অনেক ভালো হবে বীরভূম লোকসভা ঠিক কত ভোটে লিড দেবে বলে আপনি মনে করছেন যেমন তো কাউন্টিং করা সম্ভবই নয় এরমভাবে তো কাউন্টিং করলে তো আমি আগেই অ্যানাউন্স করে দিতাম এত ভোটে আমি জয়লাভ করলাম বলে হয় না 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 কিন্তু যেটা হয় আমার দু নয় যা ভোটে জিতেছিলাম তার থেকে দু দু হাজার আরও বেড়েছিল ভোট দু হাজার উনিশে তার থেকে বেড়েছিল সুতরাং সেই হিসেবে বলা যায় যে এবারও বাড়বে দলের বহু পুরনো নেতা নেতা রয়েছে যারা কাজ করছে কর্মী রয়েছে তাদের ছাড়াও অভিনেতা অভিনেত্রীদের নিয়ে আসা হচ্ছে এটা কি কোথাও তাদের যে ফ্যান রয়েছে সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা বলে মনে হয় হ্যাঁ সে তো এটা কাজ করে ফ্যান ফলোয়ার কাজ করে বলে তারা ইলেকশনে যেতে কেউ জেতার পর তারা কতটা কাজ করে তার উপরে পরবর্তী ইলেকশন ডিপেন্ড করে তাই জন্যে সময় সব স্টার যে প্রত্যেকবার যেতে বা প্রত্যেকবার টিকিট পায় বা প্রত্যেকবারই ইলেকশান লড়ে তার কোনো তার প্রমাণ বা ইতিহাস খুব কম আছে কিন্তু এই ফ্যান ফলোয়ার এবং ওদের ওই স্টারডামকে নিশ্চয়ই তো সব দলই কাজে লাগায় এবং সেটার মধ্যে কোনো নেই যদি জেতার পর কাজ করে সে যদি মানুষ হিসেবে বুদ্ধিমানের পরিচয় দেয় এবং মানুষের পাশে থাকে যে কমিটমেন্ট করে সেই কমিটমেন্টগুলো রাখে তাহলে এর মধ্যে তো কোনো খারাপ কিছু নেই শান্তিনিকেতন থেকে মাহি আনন্দবাজার অনলাইন